আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ব্রিজ সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডেন্টাল ব্রিজ কী, ডেন্টাল ব্রিজ কখন করা হয় এবং কিভাবে করা হয়। ভিউয়ার্স, এখানে আপনারা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, উপরের মাড়িতে এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে। ধরুন এমন হলো যে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর আপনি সেখানে স্থায়ীভাবে ওই দাঁতের অভাব পূরণ করতে চাচ্ছেন, আর এর জন্য আপনি ডেন্টাল ব্রিজ করাতে পারেন। তবে ডেন্টাল ব্রিজ করানোর জন্য শর্ত রয়েছে, আর তা হলো যেখান থেকে দাঁত তোলা হয়েছে তার পাশে দাঁত থাকতে হবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে দাঁতটি তোলা হলেও তার পাশে কিন্তু দাঁত রয়েছে। যদি এমন হতো যে একই জায়গা থেকে দুইটা অথবা তিনটা দাঁত তোলা হয়েছে, তাহলেও সেম পজিশনে আপনার ব্রিজটা করা যেত। তো যেহেতু এখান থেকে একটি দাঁত তোলা হয়েছে, তাই এখানে 3 ইউনিটের একটি ব্রিজ এখানে প্রয়োজন হবে। এই ব্রিজ ট্রিটমেন্টটি করার জন্যে অবশ্যই পাশে দুইটি দাঁত থাকতে হবে, এবং এই পাশের দাঁত দুইটা বেশ শক্ত এবং মজবুত হতে হবে। যত শক্ত এবং মজবুত থাকবে পাশের দাঁত, আপনার ডেন্টাল ব্রিজটি তত বেশি মজবুত হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই দাঁতে ট্রিটমেন্ট করে কাটিং করে কিছুটা ছোট করে নেওয়া হয়েছে, যেন এই ডেন্টাল ব্রিজটি দাঁতের ভিতরে প্রবেশ করতে পারে। তো এখানে যে পাশে দুটি দাঁত থাকবে, এ দুটি দাঁত ব্রিজের পিলার হিসেবে এখানে ব্যবহার হয়ে থাকে, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এখানে ফাঁকা একটা ক্যাপ থাকে। নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে ব্রিজ লাগানোর পরেই এই ছবিটি নেওয়া হয়েছে। আর এই ডেন্টাল ব্রিজ যে ট্রিটমেন্টটি, এটি যদি ভালো হয়, ট্রিটমেন্টটি যদি ভালোভাবে করা হয়ে থাকে, তাহলে এটি একটা স্থায়ী পদ্ধতি হিসাবে ধরা হয়ে থাকে। তো যাদের মাড়িতে একটি বা দুটি বা তিনটি দাঁত নাই, তারা যদি স্থায়ীভাবে ওই দাঁতের অভাব পূরণ করতে চান, তাহলে এমনভাবে ডেন্টাল ব্রিজ করিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।